ধরুন আমাদের এটা এজেন্ডা অন্য ছিল, কিন্তু যেহেতু আমরা নেত্রীর প্রোগ্রাম পেয়েছি, এটাই এখন আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। আমরা নেত্রীর বুথকর্মী সম্মেলন তিনি নদিয়া থেকে শুরু করছেন, দ্বিতীয় প্রোগ্রাম বাঁকুড়াতে, এবং তিনি লোকসভা ভোটের পরে প্রথম আসছেন, এবং একটা বড় রাজনৈতিক কর্মসূচি। তা এখানে আমাদের, আমি আছি, কর্নেল দীপ্তাঙ্গ রায়চৌধুরী আছে, আমরা সবাই ফুল টিম, জেলার সমস্ত এমএলএ সভাপতি সভাধিপতি, আমরা এখানে আমাদের আজকে এটাই করলাম, 50,000 প্রতিনিধি যোগদান করবেন, সব বুথ পার্টিসিপেট করবে, এবং খুব সুন্দর করে আমরা করব। এবং আমাদের 40,000 ব্লক প্রতিনিধি থাকবে, 10,000 শাখা সংগঠন পার্টিসিপেট করবে, এবং নেত্রীর নির্দেশ, তার দিশা শোনার জন্যই আমরা অপেক্ষায় থাকবো।